আসলে আম আদমি পার্টিয়ে এনে ধরনের ইস্যুবর আমি সাধারণত মাত মাতলে টান পাও নামাতো, কিন্তু আমি উপায় নাইকিয়া হয়েছে। কারণ এই যিজন আমার মিয়া মিউজিয়াম তথাকথিত মিয়া মিউজিয়ামটা উদ্বোধন করেছে সেই মানুষজনে আগতে আম আদমি পার্টিত আছিল, সেইটো সঁচা কথা। আর এই পৌর সভার নির্বাচনের সময় নাম রূপত তেওঁক দায়িত্ব এটাও দিয়া হয়েছিল সেই সময়ত, কিন্তু পিছর পর্যায়ত তেওঁক যেহেতু বিশেষ একো কাম করব নোৱাৰিলে তেওঁক আঁতৰাই দিয়া হল। আঁতৰাই দিয়ার পাছত এতিয়া আমি শেহতীয়াকৈ কালি কিছুমান আমি দেখিছো সংবাদ মাধ্যমত আর কিছুমান মানে হেৰি সামাজিক মাধ্যমত দেখিছো আর সংবাদ মাধ্যম দুই এটাইও বজাইছে যে তেওঁ আপর সদস্য বুলি বা নেতা বুলি। গতিকে এই ক্ষেত্রে এটা কথা, যোৱা 4 আগষ্টত কিন্তু তেওঁ হেৰি ৰাইজৰ দলত সদস্য হৈছিল, গতিকে 4 আগষ্টত তেওঁলোকে সেই মানুহজন ৰাইজৰ দলত গুচি গৈছে। আৰু আমি তেওঁক যিটো মানে দায়িত্ব দিয়া হৈছিল সেইটো আমি 13/3/2022 তাৰিখেই আমি হেৰি কৰিছিলোঁ, তেওঁক দায়িত্বটো তেওঁৰ পৰা অপহৰণ কৰা হৈছিল যেহেতু অলরেডি নির্বাচনটো শেষ হয়ে গেছিল পৌরসভার নির্বাচন। তারপরে তেওঁৰ একো আমি বিশেষ একো নাপালো, তেওঁৰ আউটপুট নাপালো, গতিকে তেওঁক সেই পদবীৰ পৰা আঁতৰোৱা হৈছিল। গতিকে ইয়াত কোনো ধরনের কন্ট্রোভার্সির কথাই থাকিব নোৱাৰে। আৰু আমাৰ আম আদমি পার্টিয়ে এনে ধরনের কাম নকৰি আমাৰ সদস্যসকলে মানে বিভিন্ন ধরনের অকল উন্নয়নমূলক যি কাম কাজ আপনার সকলোৱে জানে যে আমার স্বাস্থ্য বিজুলি বা শিক্ষার ক্ষেত্রতে আমি আসলতে কাম কাজব করো, সেই তেনেকা ধরনেরহে আমি করবলে বিচার। উন্নয়নমূলক আমি কামর বাবহে আমি আসলতে জন্ম হয়েছো আম আদমি পার্টি, অন্য ধরনের কোনো তাত হেৰি নাই। গতি এইবুর আফলা বিভিন্ন ধরনের জাত পাতর কাম হেবর আমি রাজনীতি নকরো। আসলতে আম আদমি পার্টিয়ে এনে ধরনের ইস্যুবর আমি সাধারণত মাত মাতলে টান পাও নামাতো, কিন্তু আমি উপায় নাইকিয়া হৈছে। কারণ এই যিজন আমার মিয়া মিউজিয়াম তথাকথিত মিয়া মিউজিয়ামটা উদ্বোধন করেছে সেই মানুষজনে আগতে আম আদমি পার্টিত আছিল, সেইটো সঁচা কথা। আর এই পৌর সভার নির্বাচনের সময় নাম রূপত তেওঁক দায়িত্ব এটাও দিয়া হৈছিল সেই সময়ত, কিন্তু পিছর পর্যায়ত তেওঁক যেহেতু বিশেষ একো কাম করব নোৱাৰিলে তেওঁক আঁতৰাই দিয়া হল। আঁতৰাই দিয়ার পাছত এতিয়া আমি শেহতীয়াকৈ কালি কিছুমান আমি দেখিছো সংবাদ মাধ্যমত আর কিছুমান মানে হেৰি সামাজিক মাধ্যমত দেখিছো আর সংবাদ মাধ্যম দুই এটাইও বজাইছে যে তেওঁ আপর সদস্য বুলি বা নেতা বুলি। গতিকে এই ক্ষেত্রে এটা কথা, যোৱা 4 আগষ্টত কিন্তু তেওঁ হেৰি ৰাইজৰ দলত সদস্য হৈছিল, গতিকে 4 আগষ্টত তেওঁলোকে সেই মানুহজন ৰাইজৰ দলত গুচি গৈছে। আৰু আমি তেওঁক যিটো মানে দায়িত্ব দিয়া হৈছিল সেইটো আমি 13/3/2022 তাৰিখেই আমি হেৰি কৰিছিলোঁ, তেওঁক দায়িত্বটো তেওঁৰ পৰা অপহৰণ কৰা হৈছিল যেহেতু অলরেডি নির্বাচনটা শেষ হয়ে গেছিল পৌরসভার নির্বাচন। তারপরে তেওঁৰ পৰা একো আমি বিশেষ একো নাপালো, তেওঁৰ আউটপুট নাপালো, গতিকে তেওঁক সেই পদবীৰ পৰা আঁতৰোৱা হৈছিল। গতিকে ইয়াত কোনো ধরনের কন্ট্রোভার্সির কথাই থাকিব নোৱাৰে। আৰু আমাৰ আম আদমি পার্টিয়ে এনে ধরনের কাম নকৰি আমাৰ সদস্যসকলে মানে বিভিন্ন ধরনের অকল উন্নয়নমূলক যি কাম কাজ আপনার সকলোৱে জানে যে আমার স্বাস্থ্য বিজুলি বা শিক্ষার ক্ষেত্রতে আমি আসলতে কাম কাজব করো, সেই তেনেকা ধরনেরহে আমি করবলে বিচার। উন্নয়নমূলক আমি কামর বাবহে আমি আসলতে জন্ম হয়েছো আম আদমি পার্টি, অন্য ধরনের কোনো তাত হেৰি নাই। গতি এইবুর আফলা বিভিন্ন ধরনের জাত পাতর কাম হেবর আমি রাজনীতি নকরো।